প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে জানতে পারছি আমরা টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যে খবরের দিকে নজর রাখছি, প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে মুম্বাইয়ে আজকে সকালবেলায় সাধন পাণ্ডে তিনি আজকে মারা যান এবং তার এই মৃত্যুতে তিনি এই মুহূর্তে শোক জ্ঞাপন করেছেন। প্রবীর চক্রবর্তী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রবীরের কাছ থেকে একটু বিশদে জানবো। প্রবীর, কি জানতে পারছো? দেখো, দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। বেশ কিছুদিন ধরে কলকাতায় চিকিৎসা করা হয়েছিল এবং তারপর অবস্থার অবনতি হওয়াতে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও প্রায় মাস তিনেকের উপর হাসপাতালে ভর্তি ছিলেন, চিকিৎসাধীন ছিলেন। কখনো অবস্থার উন্নতি হচ্ছিল, কখনো অবস্থার অবনতি হচ্ছিল এবং আজকেই তিনি কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন বলে জানতে পাচ্ছি এবং তার যে প্রয়াণ হয়েছে সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করে জানিয়েছেন এবং তিনি সমবেদনা জানিয়েছেন পরিবারের প্রতি। মুখ্যমন্ত্রী তিনি টুইট করে বলেছেন যে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এবং ক্যাবিনেটের তার সিনিয়র মিনিস্টার, বহুদিন ধরে তিনি ভুগছিলেন, তার প্রয়াণে তিনি দুঃখিত এবং ব্যথিত, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। স্বাভাবিকভাবে সাধন পাণ্ডে দীর্ঘ 40 বছরের উপরের বিধায়ক এবং এই সরকারের প্রথম থেকে তিনি মন্ত্রী, ক্রেতা সুরক্ষা দপ্তরের পাশাপাশি আরো দু একটি দপ্তর সামলেছেন। অবস্থার অবনতি হওয়াতে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রী রাখলেও তার পোর্টফোলিও কিছু ছিল না এবং তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল মানুষ ভুইয়াকে। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন বিভিন্ন রোগে বয়স এবং দীর্ঘদিন চিকিৎসা চলেছে, কয়েক বছর ধরে চিকিৎসা চলেছে, কিন্তু শেষ 6 মাসে অবস্থার চূড়ান্ত অবনতি হয়। কখনো কলকাতার হাসপাতালে 2 থেকে 3 মাস এবং কলকাতার হাসপাতাল থেকে মুম্বাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মাঝখানে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে অবস্থায় মুম্বাইতে নিয়ে আসা হয়েছিল সেই অবস্থার অনেক উন্নতি ঘটেছে, অনেক চিকিৎসা তিনি সাড়া দিচ্ছেন, কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত আর চিকিৎসার শারীরিক অবস্থার অবনতি হয় এবং আজকে তার প্রয়াণ হয়েছে। প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব এ রাজ্যের, প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি এবং দীর্ঘদিনে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার প্রথম দিন থেকেই মন্ত্রী, আজকে তার প্রয়াণ হয়েছে কিছুক্ষণ আগে বলে জানা যাচ্ছে। প্রবীর, যেমন তুমি বলছিলে যে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, মুম্বাইয়ের হাসপাতালে ছিলেন এবং মাঝে একটা কথাও হয়েছিল তাকে কলকাতায় নিয়ে আসা হবে, এসে তার চিকিৎসা করানো হবে এবং অবশেষে আজকে তার এই খবর আমাদের সামনে আসছে। প্রবীর, দেখো, সাধন পাণ্ডে বেশ কিছু বছর ধরে তিনি শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, তার নার্ভের সমস্যা ছিল এবং অন্যান্য সমস্যাও ছিল এবং সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তারপরও তিনি কিন্তু তার কাজ চালিয়ে গেছেন, রাজনীতি করে গেছেন। বিধানসভা নির্বাচনের সময়ও কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তার সাথে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় মন্ত্রিসভাতে তিনি দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং তারপরেও তিনি বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি হয়েছেন, কিছু কিছু মুহূর্তে ছিল, কখনো 2 দিন কখনো 3 দিন চিকিৎসাতে সারা জীবনই প্রায় 9-10 বছর ধরে চিকিৎসার সঙ্গে তিনি যুক্ত। তার শারীরিক অবস্থা কখনো খারাপ হয়েছে, কখনো ভালো হয়েছে, কিন্তু শেষ বিধানসভা নির্বাচনের সময় থেকে তার যে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলো, বিধানসভা নির্বাচন আগে যেটা জানা গেছিল তার কোভিডও হয়েছিল, করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি, সে সময় বাড়ি থেকে বেরোতে পারেননি, প্রচার করতে পারেননি, তারপরে আবার কোভিড টিকে তিনি প্রচার করেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জয়লাভ করেছেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে। প্রায় 1 থেকে 1.5 মাসের বেশি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং সেখানে তার অবস্থা খারাপ হতে থাকায় পরিবারের লোকরা বেটার চিকিৎসার জন্য তাকে মুম্বাই নিয়ে যায়। মুম্বাই নিয়ে যাওয়ার পরে সেখানে প্রায় 2 থেকে 3 মাস তিনি ভর্তি ছিলেন, পরিবারের লোকেরাও তারা সারাক্ষণ সেই হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখা, তার সেখানে থাকা এবং পরিবারের লোকরাও সঙ্গে ছিলেন এবং সবকিছু করার পরেও কিন্তু শেষ পর্যন্ত হেরে গেলেন এবং আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী এবং রাজনীতির সঙ্গে, রাজ্য রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত সক্রিয় রাজনীতিতে থাকা সাধন পাণ্ডে আর নেই বলে কিছুক্ষণ আগে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজেও টুইট করে তার প্রতি তার সহকর্মী, ক্যাবিনেটের সহকর্মী, রাজনৈতিক সহকর্মী এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। প্রবীর, আমাদের সঙ্গে থাকো, আমরা যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে জানিয়েছেন মুম্বাইয়ের হাসপাতালে জীবনাবসান রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের। টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন, আওয়ার সিনিয়র কলিগ, পার্টি লিডার অ্যান্ড ক্যাবিনেট মিনিস্টার সাধন পাণ্ডে হ্যাজ পাসড অ্যাওয়ে টুডে মর্নিং অ্যাট মুম্বাই।
had a wonderful relation for long, deeply pained at this loss. My heartfelt condolence to his family, friends, followers. আমি আবারও চলে যাব, প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, যেমনটা তুমি বলছিলে যে দীর্ঘদিনের একটা রাজনৈতিক কর্মজীবন এবং একসঙ্গে বহু কাজ তিনি করেছেন তৃণমূল কংগ্রেসের, তিনি 40 বছরও বেশি তিনি বিধায়ক ছিলেন, ক্রেতা সুরক্ষা সহ একাধিক দপ্তর তিনি সামলেছেন। আজকে তার চলে যাওয়া কোথাও সেটা তৃণমূল কংগ্রেস এই দলের ক্ষেত্রে একটা বড় ক্ষতি। একদমই, দেখো শুধু দপ্তর সামলানো বা মন্ত্রী হিসাবে নয়, রাজনৈতিক নেতা হিসাবে কিন্তু বিচক্ষণ ছিলেন। দীর্ঘদিন, দীর্ঘ বহু বছরের তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের অন্যতম স্তম্ভ বলা যায় সাধন পাণ্ডে, একদিকে রাজনৈতিক অভিজ্ঞতা এবং অন্যদিকে প্রশাসন চালানোর অভিজ্ঞতা। তিনি ক্রেতা সুরক্ষা দপ্তরে 2011 সাল থেকেই ক্রেতা সুরক্ষা দপ্তর রাজ্যের সামলে আসছেন। ক্রেতা সুরক্ষা দপ্তর যেই রাজনৈতিক মহল বলে বা অন্যান্য লোকেরা অভিজ্ঞ লোকেরা বলেন যে ক্রেতা সুরক্ষা দপ্তর আছে কি না নেই বা মামলা জানা যেত না, ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব নেওয়ার পর তার জন্য সেই দপ্তরকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং মানুষ প্রচুর অভিযোগ জানাতেন ও কাজ, এবং ক্রেতা সুরক্ষা দপ্তরকে একটা জীবিত অবস্থা জীবিত করে তোলা, যে মানুষ বুঝতে পেরেছেন যে গেলে তার সুরাহা হবে বিভিন্ন সমস্যা নিয়ে, এই যে দপ্তরকে অ্যাক্টিভ করে তোলা তার প্রশাসনিক অভিজ্ঞতা থেকে, এটা কিন্তু রাজ্যের রাজ্য সরকার কিন্তু উপকৃত হয়েছিল এর দ্বারা, যে ক্রেতা সুরক্ষা দপ্তরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষ ঠকেন, অন্য অন্য জায়গা থেকে বিভিন্ন ভাবে মানুষ প্রতারিত হন এবং ক্রেতা সুরক্ষা দপ্তরে গেলে তার সুরা হয়, সমস্যার সমাধান হয়, এই দপ্তরটাকে কিন্তু তিনি কার্যত বলা যায় তার সময় তিনি চাঙ্গা করে তুলেছেন। এবং রাজনৈতিকভাবেও উত্তর কলকাতা সহ কলকাতা রাজ্য রাজনীতিতে সাধন পাণ্ডে যথেষ্ট পরিচিত একজন ব্যক্তি, পরিচিত একজন নাম। সে কংগ্রেসে থাকা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসে, পরবর্তী এখন তৃণমূল কংগ্রেস। প্রবীর, একটু তোমায় থামাচ্ছি, আমি ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুদার, দীর্ঘদিনের কর্মজীবন সাধন পাণ্ডের, আপনারা একসঙ্গে বহু কাজ করেছেন, ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়, আজকে তিনি কি বলতে চাইবেন? দেখুন, এটা রাজনীতিতে, বাংলার রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি। সাধন পাণ্ডে একটা রাজনৈতিক অধ্যায় এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ক্রেতা সুরক্ষা দপ্তরকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে দপ্তরের কোনো অস্তিত্ব আছে বলে আগে মানুষ মনে করতে পারত না। তার হাত যশে এবং তার কর্মফলে আজকে তিনি যেভাবে কাজ করেছিলেন, সার্বিকভাবে তিনি শুধু রাজ্যের মন্ত্রী ছিলেন সেটা তো একটা বিষয়, তিনি একটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন সেটা আরেকটা বিষয়, কিন্তু তার বাইরেও তার যে রাজনৈতিক পরিধি, তার যে রাজনৈতিক পরিচিতি, তার যে কর্মী দরদি মন এবং সমস্ত কর্মীদের পাশে থেকে কাজ করা, এটা একটা বিরাট জিনিস আমরা হারালাম এবং আমরা আমাদের রাজনীতিতে একজন অভিভাবককে হারালাম এটা বলতে পারি। অনেক ছোটবেলায় উত্তর কলকাতায় যারা যাদের অভিভাবক হতে আমরা রাজনীতি করতাম, একজন যদি অজিত কুমার পাঁজা হন, একজন যদি সৌমেন মিত্র হন, একজন নিশ্চিত করে সাধন পাঠে। তো আগে দুজনকে আমরা ইতিমধ্যে হারিয়েছি। সাধনদাকে আমি ব্যক্তিগতভাবে জানি, তিনি অসুস্থ হওয়ার প্রথম দিন থেকে যবে থেকে তিনি অ্যাপোলোয় ভর্তি ছিলেন, তার যে মেডিকেল টিম তাদের প্রত্যেকের সাথে আমার প্রতিনিয়ত কথা হতো, আমরা রেগুলার তার কাছে যেতামও। চিকিৎসক হিসেবে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো যে তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন থেকেই তিনি যে জায়গায় গিয়েছিলেন আমি বুঝতেই পেরেছিলাম, সম্পূর্ণভাবে সুস্থ হয়তো তিনি আর কোনোদিন হতে পারবেন না, কিন্তু এইভাবেও যদি আরো কিছুদিন থাকতেন আমাদের মধ্যে হয়তো সেটা আমাদের ভালো লাগতো, কিন্তু নিয়তির পরিহাস আলটিমেটলি তো মেনে নিতেই হয়। আমি বৌদিকে এবং শ্রেয়াকে আমার গভীর সমবেদনা জানাচ্ছি, তৃণমূল পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সবাই তাদের পাশে আছি। আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। শান্তনু সেন তৃণমূল সাংসদ টেলিফোন লাইনে ছিলেন। প্রবীর, আপাতত ধন্যবাদ।